या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिही वला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। अल्लाह पाक बोलें हे ईमानदारेरा तुमरा आमी अल्लाह के भय करो भय हक तुकाती करार मतु करो खबरदार वला तमूतुन्ना इल्ला वा अंतुम मुस्लिमून मुसलमान ना हुए मृत्युबरण करियो ना। अल्लाह अल्लाह पाकेर सतर्क बार्ता मरले मुसलमान होया मर मुसलमान ना होया मरिस ना मुसलमान ना होया मरले की होबे। আল্লাহর নবী দের হাজার বছর আগে বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার মুসলমান হইয়া না মরলে কবরের দুই পার্শ্বের মাটির চাপ খেতে হবে। মুসলমান না হইয়া মারা গেলে জাহান্নামের আগুনের সব জরায়া পেশায়া কামড়াতে আরম্ভ করবে ওই কবরের মধ্যে জাহান্নামের বিচ্ছু এসে জমা হয়ে যাবে ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে কবর থেকে ভাঙা যাবে না। এরে ভাই এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহরে ভয় কর কারণ মরণে তোদের ভয় লাগবে না মধু মরণে তোদের কোনো চিন্তা লাগবে না। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকায়া ফেলছে এই আল্লাহর বান্দারা গুনাহ করতে বড় ভয় পায় গুনার কাছে গেলে শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয় আর মনের বুঝায় রে মন এখন যদি আমি গুনাহ করতে যাই আমার আল্লাহর কুদরতি সিসি ক্যামেরায় ধরা খেয়ে যাবে আমি এখন গুনাহ করতে পারব বামে তাকাইলেও দেখে মাওলার নূর কারণ মেজবাতির খোসার ভিতরে বারুদ আছে কাঠির ভিতরেও বারুদ আছে। ও নবীর উম্মতের দল আগুনের দরকার হলেই ওই বারুতে 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 ঘষা দিলেই আগুন ধরে ঠিক আমার আল্লাহ আমাদেরকে যেই কলপটা দিয়েছে এখানে তো নূর থাকার জায়গা আর হলো আল্লাহ পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এটাও নূর বারুতে বারুতে ঘষা লাগলে যেমন আগুন ধরিয়া যায় আর কলমের মধ্যে যে নূর আর আল্লাহ পাকের জিকির যে নূর এটা দিয়া যখন লা ইলাহা ইল্লাল্লাহ কলমের ভিতরে জরা পড়া হয় এই কলমে আর আল্লাহর নূরে ঘষা লাগতে 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 অন্তরের মধ্যে মারেফতের নূরের আগুন জ্বলিয়া যায় এই বান্দাই তখন এই দেখে ডানে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর কখন দেখে একটা খারাপ মানুষ দেখে না একটা ভালো মানুষ নজর করে তাকায় দেখে এরে আল্লাহর গোলাম এই জন্য আল্লাহরে ভয় করো যত বড় আল্লাহওয়ালা ছিল এরা আল্লাহকে ভয় না করিয়া আল্লাহওয়ালা হতে পারে নাই যত বড় বুজুর্গ আলেম বলো এরা আল্লাহওয়ালা হতে পারে নাই আল্লাহকে ভয় না করিয়া। ও পর্দার অন্তনালার মা বোনেরা অল্প কয়েকটি কথা শুনেন আপনি ঘরের ভিতরে ঢুকছেন আপনার বাবার বাড়ি থেকে নতুন নববধূ হইয়া দরওয়াজা দিয়া রঙিন শাড়ি পরিয়া ঢুকছেন কত মানুষ আপনার সেমাই শরবত খাওয়াইল মা এমন একটা সময় আসবে ওই চায়ের সামিজ দিয়া আপনার মুখের ভিতরে মরণের আগে সন্তানেরা পানি দিবে হঠাৎ করে নজর করে সন্তান দেখবে মার দুই গাল বেবে পানিগুলি জমিনে গড়ায়া গড়ায়া পড়ে
হঠাৎ করে বলবে, ও মা তুমি কেন পানি খাও না, হঠাৎ মার জবান বন্ধ হয়ে যাবে, ও মা গো আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, ও মা আপনার হাত পা অপোষ হয়ে যাবে, সন্তান শরীরে হাত দিয়া দেখবে শরীর বরফের মতো ঠান্ডা, নিজের সন্তানেরা কান্নার আওয়াজ দিয়া বলবে, তোরা কে কোথায় আসো দেখিয়া যা, আমার মা নাই আমার ভাই নাই আমার আপনজনেরা নাই, দেরি করিস না তাড়াতাড়ি বাঁশ কাট বড়ই পাতা দিয়া গরম পানি কর, তাড়াতাড়ি কাফনের কাপড় আনতে বাজারে চলিয়া যাও, একদল কাফনের কাপড় আনতে দৌড়াবে আর একদল বড়ই পাতা দিয়া গরম পানি করবে, আর একদল গিয়া সাড়ে তিন হাত ঘর রাস্তার পারে করবে, এখন গোসল দিয়া কাপন পড়াইয়া জানাজা দিবে, জানাজা দিয়া যখন কবরের দিকে রওনা করবে, গুনাগারেরা বলবে, রে যুবক এগুলি আমার বানানো কথা না, আমার মায়ার নবীর বাণী, কারণ বেঈমানেরাও মায়ার নবীরে বলেছিলেন, আল আমিন নবী আপনি সত্যবাদী, তুমি নবীর উম্মত হইয়া যদি বিশ্বাস না করো তোমার মতো কপাল পরা পৃথিবীতে আর কেউ নাই। এই মায়ার নবী বলেন, খাট ধরিয়া যখন আদরের সন্তানেরা কবরের দিকে নিয়া যায়, গুনাগারেরা আওয়াজ দিয়া বলে, ও আমার সন্তান, এত টাকা খরচ করিয়া বিল্ডিং বানাইলাম, আমার রুমটা সাজাইলাম, লক্ষ কোটি টাকা আমি বিল্ডিং এর পিছনে ব্যয় করলাম, আমি কত টাকার সম্পদ করলাম, আজকে তোরা আমারে এই পাতলা তিনখানা কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া আমারে কোথায় নিয়া যাও, তোমরা কি জানো যে খাই যেই বাড়ি আমারে নিয়া যাও, ওই ঘরের মধ্যে নাই আলো নাই বাতাস নাই জ্বালানা নাই কপাট, ওই ঘরের মধ্যে নাই, কম কষ্ট হয়ে গেলে কেউ সাহায্যকারী, আমারে ওই কবরে নিয়া যাও, কিন্তু ওই কবরের সামান তো কিছু জোগাড় করতে পারি নাই, আমি ওই কবরে একা একা কেমনে ঘুমায়া থাকব, হঠাৎ করে আওয়াজ, তোদের পায়ে পড়ি পায়ে ধরি, আমারে তোরা ওই কবরে নিবি না, গুনাগার কান্নার আওয়াজ দিবে, কে কার কথা শুনবে, এবার তাকে জোর করে কবরের মধ্যে সুন্দর করে শোয়াইয়া বুকের মধ্যে হাত দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, ওই দুই পাশ থেকে দুজন লোক উঠিয়া বাঁশ দেয়া শুরু হয়ে যাবে, বড়ইয়া বাঁশ দেয়ার পর কলা পাতা চাটাই দিয়া জনমের মতো মনকে মন কবরের উপরে বুকের উপরে মাটি দিয়া সবাই চলে যাবে, হঠাৎ করে দুজন ফিরিশতা কবরে আসবে, যাদেরকে বলা হয় মুনকার আর নাকির, বায়ার নবী কয় ওই কবরের মধ্যে যে দুইজন ফিরিশতা আসবে, গুনাগারেরা দেখবে ওই মুনকার নাকির চক্ষু দিয়া আগুনের হালকা বের হইতেছে, ওই নাক দিয়া মুখ দিয়া আগুন বের হইতেছে, আর তারা প্রশ্ন করবে, বল তোর আল্লাহ কে, বল তোর নবী কে, বল তোর ধর্ম কি, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রুজুলুল্লাযী বুইসা ফীকুম, বল তোর আল্লাহ কে নবী, তোর দিন কি নবী কে, যারা গুনাহগার তারা বলবে, লাদরি আমি কিছুই জানি না, এবার আল্লাহ পাকের তরফ থেকে কবরের মাটিকে আল্লাহ আদেশ করবে, কবরের মাটি জুন দুনিয়ার জমিনের মধ্যে বসে আমি এই আল্লাহর বান্দা আমার বান্দাকে এমন কোন নেয়ামত দেই নাই যা পূর্ণ না, আমি সব নেয়ামত পূর্ণ করে দিয়েছিলাম, কিন্তু আমার বান্দা আমি আল্লাহরে মানে নাই, নবীর তরিকা মানে নাই, এখন নবীকে না
আমি আল্লাহকে না মানিয়া কবরে আসছে ও ফিরিশতারাওয়ার উপরে আমি বেজার, আমি নারাজ। তাড়াতাড়ি তোরা মাটি চাপ দিয়া তারা হাড্ডিগুলি চুরমার করে ফেলো। হঠাৎ করে দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাড্ডিগুলি গুড়া হয়ে যাবে, ওই কবরে সাপ চলে আসবে, জাহান্নামের আগু কবরের মধ্যে ভরিয়া যাবে। ওই কবর থেকে ভেগে যাওয়ার উপায় গুনাগারের হবে না। বিপরীতে যারা আল্লাহওয়ালা থাকবে তারাও যখন খাটে চড়বে তারা উল্টা বলবে, ও আমার ছেলে ও আমার মেয়ে, দুনিয়ার মধ্যে মাওলারে খুঁজতে বড় কষ্ট হয়েছে, কত মানুষের কথা শুনতে হয়েছে, অল্প বয়সে দাড়ি রেখেছিলাম, কত মানুষ আমাকে মোল্লা বলে টিটকারি মেরেছে, অল্প বয়সে মাথায় টুপি রেখেছিলাম, মানুষ আমাকে মোল্লা বলেছে, অল্প বয়সে লম্বা জামা পরেছিলাম, মানুষ আমাকে খারাপ বলেছে। ও আমার সন্তানেরা তাড়াতাড়ি আমারে কবরে নে, আমি নজর করে দেখতেছি কবর কবর নাই, আমার অপেক্ষায় ওই কবরের মধ্যে জান্নাতের বিছানা অপেক্ষা করে, তাড়াতাড়ি আমারে কবরে নিয়া যাও। নেককার যখন কবরে যাবে, কবরে যাওয়ার পর এমন ঘুম দিবে, কেয়ামত পর্যন্ত শুধু ঘুমাতেই থাকবে। ইসরাফিলের দ্বিতীয়বার বাঁশির সিংহায় কেয়ামত কায়েম হয়ে যাবে, সবাই দৌড়াবে আল্লাহর দিকে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক বলবে, ও ফিরিশতা ইসরাফিল তাড়াতাড়ি দ্বিতীয়বার সিংহা বাজায় দাও। দ্বিতীয়বার সিংহা বাসি বাজায় দেওয়ার পর কিয়ামতের ময়দানে ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহর দিকে, রবের দিকে কিয়ামতের ময়দানে, আল্লাহর ইজলাসের দিকে, বিচারালয়ের আদালতের দিকে মানুষগুলি দৌড়াতে থাকবে। আর যারা খাঁটি আল্লাহওয়ালা ফিরিশতারা বলবে, আল্লাহওয়ালা এখনো ঘুমাও, উঠো না কেন, আল্লাহর আদালতে কি দাঁড়াবি না। আল্লাহর ওলিরা চক্ষু ডলতে ডলতে তাকওয়াওয়ালা আল্লাহর ভয়ওয়ালা বান্দারা আল্লাহ পাকের কেয়ামতের ময়দানে চক্ষু ডলতে ডলতে উঠবে। ফিরিশতারা বলবে, এখনো কেন চক্ষু ডলেন, আল্লাহর দিকে ছুটে চলেন, কয় মাত্র ঘুমাইলাম, আমার ঘুমটা পুরা হয় নাই, এত তাড়াতাড়ি কেয়ামত কায়েম হয়ে গেল, তার মানে হাজার হাজার বছর কবরে ঘুমাবার পরে আল্লাহওয়ালাদের ঘুম পুরা হবে না। এই জন্য আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে উঠার পর আল্লাহকে তালাশ করবে, আল্লাহ পাক বলবে, ও আল্লাহ পাক বলবে, ও আমার বুদ্ধিমানেরা আইনাউলুল আলবাব, আয় আমার দিকে, আজকে তোদের উপরে আমি খুশি হয়ে গেলাম, যাও যাও আমি আল্লাহ পাকের আরশের নিচে যাও, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হইয়া আমি আল্লাহ নিজে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাই দিলাম। বাইরা আমার এজন্য ভালো মানুষের সোহবতে থাকতে হয়, ভালো মানুষ গড়ার কয়েকটা ফ্যাক্টরির কথা বলে যাই, যেখানে গেলে ভালো হওয়া যায়, যেখানে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়, যেখানে গেলে চোর ডাকাত ভালো হয়ে যায়, এমন কিছু জায়গার কথা বলে যাই। আমাকে আপনারা খারাপ বলেন আর ভালো বলেন, যদি একবার যেতেই পারেন আর যদি একবার হেদায়াতের মালা গলায় লাগিয়া যা, হয়তো
আপনি আমার কথা একদিন মনে করবেন, স্মরণ করবেন, আসলেই তো ভালো হওয়ার কারখানা আছে নাই। এবার পরীক্ষা নেই, যারা আগে নামাজ পড়তেন না এখন পড়েন, দাড়ি রাখতেন না এখন রাখছেন, আগে হালাল পথে ছিলেন না এখন থাকেন, চরমনাই যাওয়ার পর ভালো হইছেন, এমন কেউ আছেন? বুঝেন নাই, এরা এরা নামাজ পড়তো না এক সময়, হাত নামান মানে এগুলি কেন বুঝাইতেছি? একদলে তবলিক ভাল লাগে না, চরমনাই ভাল লাগে না, একদল পীর মুরিদি ভাল লাগে না, আল্লাহ বলা ভাল লাগে না, এরা বলে এইগুলি খারাপ, এগুলি কিছু না, ভালো করে বুঝবেন, ওস্তাদ ছাড়া ছাত্র হওয়া যায়? বুঝেন নাই, ছাত্র যে পড়ায় তারে কি কয়? ওস্তাদ। কি এটি কি মানে কি ঠান্ডা? সবই ঠান্ডা আজকে, রেখে নেন না, সময় নেই। উস্তাদের কাছে ছাত্র গেলে, উস্তাদের কাছে ছাত্র গেলে ওই উস্তাদরে ছাত্র কি কয়? উস্তাদ কয় না, শিক্ষক কয় না, স্যার কয় না, হুজুর কয় না? তো ছাত্র যদি উস্তাদের কাছে না যায় তারে ছাত্র কওয়া যাবে? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরওয়ালা রে, মাটি কাটনেওয়ালা রে কেউ ছাত্র কয়? কেন কয় না? কেন কয় না? তারা স্কুলের ছাত্র না, মাদ্রাসার ছাত্র না, ভার্সিটির ছাত্র না, এজন্য তাদেরকে ছাত্র বলে না। ছাত্র বলে কারে? যারা পড়ে, কথা বলেন না, যারা পড়ে এদেরকে বলে কি? ছাত্র। শিক্ষক ছাড়া ছাত্র হওয়া যায় না, শিক্ষক ছাড়া মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস করা যায় না, শিক্ষক ছাড়া কারি, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাদ্দিক হওয়া যায় না। ঠিক একজন খাঁটি আল্লাহওয়ালা পীরের কাছে না গেলেও, একজন খাঁটি আল্লাহওয়ালা আলেমের সহবতে না গেলেও আমিও কোনোদিন আল্লাহওয়ালার খাতায় নাম উঠাতে পারব না। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি ভালো মানুষ কিনা আপনার কাছে আপনি প্রশ্ন করেন, আপনি তো মাশা আল্লাহ সিনা টান করে বলতে বলতেছেন আমার মতো ভালো আর কেউ নাই। মনে রাখবেন, আপনারে আপনি যদি ভালো মনে করেন আমি মনে করব আপনার মতো খারাপ পৃথিবীতে আর কেউ নেই। নিজের ভালো, নিজের ভালো নিজের বলতে হয় না, পরে বলে, কথা বলেন না কেন? নিজের ভালো যারা বলে তারা আসলে, এবার বলেন তবলিকে যাওয়ার পর খারাপ মানুষ ভালো হয়নি? কথা কোন আরো জোরে কোন? তাহলে খারাপ মানুষ ভালো হয় তবলিকে গিয়া। এবার বলেন এখন কি আমরা তবলিকের বিরোধিতা করব না, বন্ধ হব? হ্যাঁ, কেন বন্ধ হব? তবলিকে গিয়া চোর ভালো হয়, ডাকাত ভালো হয়, গুন্ডা ভালো হয়, মাস্তান ভালো হয়, হাইজাকার ভালো হয়, টেন্ডার বাজি ভালো হয়, এক কথায় খারাপ মানুষ ভালো হয়, তাহলে তবলিকের বিরোধিতা করো কেন? বুঝা গেল তবলিকের বিরোধিতা নয়, তবলিকের বন্ধ হব। চর্ম নাই, এই যে আসতেছে 24-25-26 ফেব্রুয়ারি, আর মাত্র কয়েকদিন পর, ওখানে আমার ধারণা যদি নতুন মানুষ, উদাহরণ নতুন মানুষ 5 লক্ষ হয়, মনে করতে হবে 3 লক্ষই নামাজি হয়ে যায়। 5 লক্ষ 3 লক্ষ নামাজি হয়, 5 লক্ষ 2 লক্ষ দাড়িওয়ালা হয়ে যায়, 5 লক্ষ 1 লক্ষ কমপক্ষে হারামখোর হালালখোর হয়ে যায়। এবার তুমি বিরোধিতা করবা কেন চরমনার? বলো কেন তুমি চরমনার বিরোধিতা করবা? চরমনাই তো খারাপ মানুষ গিয়া ভালো হয়, আর ভালো হওয়াটা যারা দেখতে পারে না মূলত তাদের অন্তর পসা পসা পসা, তাদের অন্তর ভালো না। ভালো মানুষকে ভালো বলা যাবে না, কথা কয় না? এ ডানে বাম থেকে আমার পকেটে ঢুকাই দিছেনি কেউ যে তবলিকের কথা কন, চরমনার কথা কন, কইলে কিছু পাইবে না। কেউ বলে
দিছে দিবে কেন বলি খারাপ মানুষ ভালো হোক আমি চরমনাই করি আর না করি চরমনাই যেহেতু খারাপ মানুষ ভালো হয় চরমনাই যাও ওখানে গিয়া তিন দিন সাড়ে তিন দিন থাকো আল্লাহওয়ালাদের বয়ান শোনো সহবতে থাইকা জিকিরে টান দাও দেখবা তোমার ভিতরে হালাত নাই তোমার ভিতরে আল্লাহ হালাত পয়দা করে দিবে আর তুমি বাহিরে বৈশা খালি কাও লাফায় কা তোমারও লাফ উঠবে যাও বাইরা আমার আমি কিন্তু কোন পীরের খারাপ কই নাই তবে এদেশে ল্যাংটাও আছে আমি কোন পীরের খারাপ কই নাই এদেশে জটওয়ালা পীরও আছে পাঁচ দিন গোসল করে না গায়ে সাপান দেয় না ফরজ গোসল কারে কয় বুঝে না আর একটা লাঠি লইয়া হক মাওলা বলে রাস্তায় হাঁটে ওর মতো নাদান কপাল পরা পৃথিবীতে নবীর উম্মত আর একটাও হতে পারে না গাঞ্জাওয়ালা বিড়ি না খাইলে প্রাণ ঠান্ডা লাগে কথা কন না বিড়ি বাবাও আছে হেও পীর বিড়ি বাবা হেও কি পীর ল্যাংটা বাবা হেও কি পীর এই যে এই পিসা বাবার কয় আসছি ল্যাংটা যাব ল্যাংটা কি ল্যাংটা যায় না আসে ল্যাংটা যায় ল্যাংটা তা কয় আসি ল্যাংটা আসছি ল্যাংটা যাব ল্যাংটা মাঝখানে কাপড় পরে লাভ কি এজন্য জাঙ্গে পরে দেয় কথা বুঝেন নাই অথচ যিনি চব্বিশ ঘন্টা গুনায় কবিরা সতর নাই হাঁটুর উপরে কাপড় চব্বিশটা ঘন্টা গুনায় কবিরা ওর কাছে আবার কিছু নারী যায় পুরুষ যায় সহবত আনতে অসভ্য বেহাইয়া কথা বল না কেন ও কি দেবে তোরে ওর কাছে কি আছে কি দেবে তোমাকে ওর কাছে যা আছে সব দেখায় ভিতরে কিচ্ছু নাই খোদার কসম যার ভিতরে ফরজ নাই যার ভিতরে নামাজ নাই যার ভিতরে রোজা নাই যার ভিতরে পর্দা নাই ওর ভিতরে আছে শয়তানি ছাড়া আল্লাহর পক্ষ থেকে কিছু নাই শয়তান আছে তোমারে মোয়া দেব মোয়া যেই মোয়া খাইলে তুমি পিছনে পিছনে ঘুরবা এছাড়া আর কিছু দিবে না কপালটারে পুরিয়েন না যত কিছুই বলুক আমাদেরকে দেখেন না এক যদি এই জাতীয় লোকদেরকে আমরা যদি ভালো পথে ডাকি হয় দেখছি কত দেখলাম কত দেখলাম কারণ ওদেরকে এমন কিছু খাওয়াচ্ছে এখন ওই ল্যাংটা ছাড়া গাঞ্জা ছাড়া ইয়াবা ছাড়া কিছু বুঝে না আমার বয়ানে সবাই খুশি থাকবে এটা তো হতেই পারে না আমার বয়ানে সবাই বিড়িটা না ছাড়বে এটা তো হতেই পারে না আমার বয়ানে বেনামাজি সব নামাজি হবে এটা হতেই পারে না নবী পারে নাই রসুল পারে নাই পয়গম্বরেরা পারে নাই আল্লাহওয়ালারা পারতেছে না আমার মতো ছোট হুজুর আপনাদেরকে সবাইরে নামাজি বানায় ফেলাম ওয়াজ কইরা এটা তো হতেই পারে না একদল নামাজি হবে আর একদল বেনামাজি থাকবে একদল হুজুরদের বিরোধিতা বয়ান শুইনাও করবে রাস্তায় যাওয়ার সময়ও মোনাফিকির হালাত ধারণ কইরা কইবে হুজুরের বয়ান ভালো মাশাআল্লাহ কিন্তু আমগো দলের না বুঝেন নাই হুজুরের বয়ান ভালো মোটামুটি চলে কিন্তু আমগো দলের না তোরে খাইলো এই কথাটা তোর দল কোনটা ওই তোর দল কোনটা যদি বলো আমার দল আওয়ামী লীগ যদি বলো আমার দল বিএনপি যদি বলো আমার দল জাতীয় পার্টি যদি বলো আমার দল চরমোনাই যদি বলো আমার দল খেলাফত যদি বলো আমার দল জমিয়ত যদি বলো আমার দল হেফাজত
যদি বলো আমার দলমত্তমক আমি তোমারে বলবো দল রাজনৈতিক ব্যানারের এগুলো এবার তুমি মুসলমানের দলের প্রতিনিধি কিনা তোমার কাছে আমার প্রশ্ন আওয়ামী লীগের যে কালেমা বিএনপির সে কালেমা কিনা বিএনপির যে কালেমা জাতীয় পার্টির সে কালেমা কিনা জাতীয় পার্টির যে কালেমা চরমনাইওয়ালাদের সে কালেমা কিনা চরমনাইওয়ালাগদের যেই কালেমা জমিয়ত হেফাজত খেলাফতের সেই কালেমা কিনা যদি বলো হ্যাঁ তাহলে কোনো দ্বন্দ্ব নাই যদি বলো না তাহলে তোমার সাথে আমার দ্বন্দ্ব আছে বুঝেন নাই আপনাদের কালেমা কয়টা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়ামী লীগ ওয়ালা কয়টা নি বিএনপি ওয়ালা কয়টা সব মুসলমানের কালেমা এটা ইন্ডিয়ার মুসলমানের কালেমা ওটা সৌদি আরবের আমেরিকার চেচনিয়া বসনিয়ার তার সারা বিশ্বের প্রান্তে প্রান্তে গঞ্জে গ্রামে শহরে সব জায়গার মুসলমানের একই কালেমা যার কারণে দেখেছিলেন না ফ্রান্সে যখন নবীকে কটুক্তি করা হয়েছিল ব্যঙ্গ করা হয়েছিল তখন গোটা দুনিয়ার সারা দুনিয়ার মুসলমান পিপিলিকার মতো সবাই কাতারে কাতার বন্দী হইয়া রাজপথে নেমেছিল ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য এটার দ্বারাই বোঝা গেল সব সহ্য করতে মুসলমানে পারে নবীর ইজ্জত নিয়ে খেলা করলে মুসলমান সহ্য করে না সব মুসলমানরা সহ্য করতে পারে কোরআন নিয়ে উল্টা পাল্টা করলে তখন আর মুসলমানেরা সহ্য আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন আরো জোরে বলেন আমিন